আমরা পুনশ্চ রবীন্দ্রশিক্ষা কেন্দ্র থেকে সমস্ত ছাত্রীরা এসেছি আজকে জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে বসন্ত উৎসব পালন করতে। আমরা প্রতি বছরই এখানে আসি এবং কলকাতার আরও বিভিন্ন মঞ্চে আমরা অনুষ্ঠান করি। কালকেই আমরা রবীন্দ্রসদনে করেছি। তো আমাদের স্যার শ্রী দর্পণানারায়ণ চট্টোপাধ্যায় আমাদের পরিচালনা করেন সমস্ত অনুষ্ঠানটি। তো আমরা প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় করে থাকি অনুষ্ঠান এবং বসন্তকালে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব আমরা পালন করি। আমরা রবীন্দ্র এই স্যারের পুনশ্চ আমাদের গ্রুপের নাম, আমাদের যেখানে গান শেখানো হয়। তো আমরা ভীষণ আনন্দ করি, ভীষণ ভালো লাগছে। বসন্তকাল তো প্রেমের সবার ভালোবাসার সময়। তো সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক এবং করোনাকালে সবার যেন সুস্থভাবে ভালোভাবে আপনারা দোল উদযাপন করুন এবং ঠিকঠাক মতো করোনা বিধিগুলো মেনে চলুন, এটাই সবার কাছে প্রার্থনা করব। আচ্ছা, পুরো নামটা আপনার প্রফেশন? আমি শ্রাবণী দাস, আমি এখন বর্তমানে হোম মেকার। একটু বসন্ত উৎসব নিয়ে আমাদের ভিউয়ার্সকে কিছু বলুন। বসন্ত উৎসব আমাদের বাঙালিদের একটা প্রধান একটা অনুষ্ঠান, যেটা না হলে বোধ হয় আমাদের জীবন একটা বিশাল বড় একটা অসম্পূর্ণতা, যেটা আমরা গত বছর কোভিডের জন্য আমরা পালন করতে পারিনি, সেটা এই বছরে আমরা চেষ্টা করছি কিছুটা হলেও যাতে সেটা আমরা একটু হলেও আমরা আনন্দ করে কাটাতে পারি। আজকে আমরা সেই জন্য রথীন্দ্র মঞ্চে উপস্থিত, কিছুটা আনন্দ ভাগ করে নেবার জন্য সবার সাথে। এবং আমরা যা যে কমপ্লেক্সে থাকি সিথিতে বিনায়ক এনক্লেভ, সেখানে আমাদের বসন্ত উৎসব একদম অন্যরকমভাবে কাটে। খেলা, দোল খেলা, খাওয়া দাওয়া, আনন্দ সারা দিন আমরা মেতে থাকি বসন্ত উৎসব নিয়ে। এটা আমাদের কাছে একটা বিশাল আনন্দের জায়গা।